হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসেট অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন। আজকে আমরা জাহাঙ্গীরনগর ব্লকে, তো আজকে আমরা জাহাঙ্গীরনগর ব্লকে যাব। জাহাঙ্গীরনগরের বিভিন্ন অল্প বিভিন্ন জিনিস দেখবো, চলুন জাহাঙ্গীরনগর ব্লকে যাওয়া। মাঠটার দিকে একটু যদি মুখ করে দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের মসজিদ, প্রথম গেট, মেন গেটের যে মসজিদটা। এখন আমরা যাবো জাহাঙ্গীরনগরের দিকে, ভিতরের দিকে আসব। আমরা যাচ্ছি এখন জাহাঙ্গীরনগরের বায়োলজি বিভাগের দিকে, তরুণ সরকারি ও রাজনৈতিক বিভাগ। হ্যাঁ, জাহাঙ্গীরনগরের তুমি তাই ওর বাপের কোন ইন্টারেস্ট ছিল না এদিকে। আমাদের সাথে একটা নাবালক শিশু নিয়ে যাচ্ছে, তোমার পাশে দাঁড়ালে তাই মনে হয়। আমরা যাচ্ছি এখন গণিত ও পরিসংখ্যান বিভাগের দিকে, জাহাঙ্গীরনগরের গণিত এবং পরিসংখ্যান ভবনের দিকে। তো সামনে পরিসংখ্যান ভবন। এখন আমরা জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগরের আইফেল টাওয়ারের দিকে যাচ্ছি। বিজয়ের মাসে আইফেল টাওয়ারের একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই, এখনও সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করতে বলবেন, আপনাদের সাহায্য সহযোগিতাই চ্যানেলটাও পুরো দিন চললাম। আমার অবস্থা এত ইয়া যে আমার গ্যালারি সেই জায়গায় ছবি যাবো, চারুকলা বিভাগ কই? চারুকলা চলো, চারুকলা বিভাগ দিয়ে বিসির কার্যালয় যাবা না চারুকলা দিয়ে যাবো? চারুকলা যাবো, চারুকলা। এখন আমরা যাব বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের দিকে লাইব্রেরি আর কি যেটা বলে। দুই পাশে নদী আছে, দুই পাশে নদী সমুদ্র, ছোট পুকুর। হ্যাঁ, শীতকালে এখানে আপনার এদিকে তো মুভি যাওয়া, শীতকালে এই জায়গায় প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে। বাট এবার ক্যাম্পাসের ছাত্রছাত্রী ঘুরে যাওয়ার কারণে এবার অতিথি পাখির সংখ্যা খুবই কম, বিকেলবেলা যায় একটু মাঝে মাঝে দেখা যায়, এখন তো নাই। টয়লেট হিসেবে করে তোমাদের কি ভাই স্টুডেন্ট কয়টা? স্টুডেন্ট হবে যদি ঢুকা যায় সম্ভব হয়, পসিবল হয়, তাহলে আমরা গ্রন্থাগারের ভিতরে ঢুকে একটু দেখবো। দণ্ডনীয় অপরাধ করছো তুমি, এখন আবিদ মশাই কিছু বলবি নাকি বল? আবিদের মন ভালো না, আবিদ এখন বাদাম খাইতে দিতে, ওরে যদি এখন বাদাম খাওয়াই দুই টাকার বাদাম কিনা খাওয়াই তাহলে ও ঠিক আছে। লম্বা চড়া ছিল মানুষটা, এই যে ওর মতোই সেম লম্বা ছিল, একটু দেখাও, এই যে ওর মতো লম্বা ছিল ওর দাদা। তোমরা একজন মানুষের সুন্দর করে খাই দিতে পারো কিন্তু মনে করো ফলন। কি ভাই ভাই এটা হল, এটা মূলত একটা হল, এটা কোনো ডিপার্টমেন্ট না, এটা একটা হল, এ দেখে বুঝতে পারবা এটা আসলে ছেলেদের হল। আমার তো মনে হয় এটা হল। জি অবশ্যই হল, তুমি সামনে আসো দেখাই তোমার। অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া। কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন শুরু হবে, অনেক ছাত্রছাত্রী এই জায়গায় পরীক্ষা দিতে আসবে। এই যে বিশেষ করে এইচএসসি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্র স্টুডেন্ট ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিতে আসে, তো অনেকেরই স্বপ্ন থাকে এই জায়গায়। যারা চান্স পায় তাদের তো লাখ, আর যারা চান্স পায় না তাদের তো দেড় লাখ। আর তাদের জন্য শুভকামনা থাকে, তারাও পরবর্তীতে বড় বড় বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। এটা হচ্ছে কামালউদ্দিন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন হল। এটা হলের আশেপাশে অনেক দোকান ভাই, এটা মেয়েদের হল সামনে। আমরা এখন যাচ্ছি পুরাতন কলাভবন চারুকলা বিভাগে, এখান থেকে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটু ভিতরের জিনিসটা, এই কারণে আমরা রিক্সা নিচ্ছি। এটা কি ভাই রেস্টুরেন্ট নাকি? জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়,
হ্যাঁ সহজে প্রায় আপনি আধা ঘন্টা এক ঘন্টায় শেষ করা যায় বা দুই ঘন্টায় শেষ করা যায় না। এখন আমরা যাব আলবিরুনি হলের দিকে, জাহাঙ্গীরনগরের নামকরা একটা হল, বড় হলের মধ্যে একটা হল আলবিরুনি হল। আলবিরুনি হলের ক্যান্টিন হচ্ছে এদিকে, ক্যান্টিন বলতে এখানে একটা ক্যান্টিনের সাইন আছে, এখানে হল অফিস, এটা হচ্ছে হল অফিস আলবিরুনি, এদিকে হল, এটা হচ্ছে আলবিরুনি হলের হল অফিস, আর এগুলো হচ্ছে আপনার হল আলবিরুনি হলের 1971 সালে স্থাপিত হয়েছে, এখানে লেখা আছে আলবিরুনি। আর হলের ভিতরও সুন্দর পরিবেশটা, বিশাল বড় হল, এখানে ফ্রেশ হওয়ার জন্য ব্যবস্থা করা আছে, এপাশে লেক আছে একটা বড়, বসার জায়গা করা আছে এখানে, সুন্দর জায়গা। তোমরা এসে বসে যাচ্ছি চালু করার নতুন বিভাগের দিকে। আচ্ছা এটা এখন যেটা জানা কিছু, হ্যাঁ এটা এই যে তিনি আমার আত্মীয় ছিল, টয়লেট বানাইছিল, আয় বাদল তোমার আত্মীয়রা টয়লেট বানায়, টয়লেট মিস্ত্রি তোমার দাদা রাজমিস্ত্রি, আমি তো চারটা হয়ে যাচ্ছে দেশের অবস্থা বেহাল, তো আজকের মতো আমাদের জাহাঙ্গীরনগরের ব্লগ এ পর্যন্তই, কেমন লাগছে সবাই বলবেন, হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। Thank you.